আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের ফেমাস সেক্রেটারি শান্তনু। শান্তনু সেনকে আমি রিকোয়েস্ট করছি স্টেজে আসার জন্য, জোরে হাততালি, উনি দু একটা কথা আপনাদের কাছে বলবেন। নমস্কার দর্শকবৃন্দ, এখন যে পরিস্থিতিতে আমাদের প্রোগ্রামটা রয়েছে, সবে শুরু হয়েছে, এখানে আমি বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমার এটুকুই বলা আছে যে আমাদের এবারের যে এই অনুষ্ঠান বা যে আমাদের এই পিকনিক বা ম্যাজিক পেয়াউট যেটাই হচ্ছে, এটা এর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কখনোই হয়নি। আমরা প্রথমবার করেছি, প্রথমবার করতে গিয়ে আমরা অনেক কিছু সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েছি, সেগুলো বুঝতে পেরেছি। আগামীবার হয়তো সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। এবং আপনারা প্রত্যেকে আমাদের সাথে প্রচণ্ডভাবে কোঅপারেট করেছেন, অনেক হয়তো অসুবিধা সুবিধার মধ্যে দিয়ে আমাদের আপনাদের কাছে উঠতে হয়েছে, তার জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আশা করি যে আগামী আমাদের সমস্ত প্রোগ্রামে আপনাদেরকে আমরা পাবো, কারণ আমাদের আগামী এক বছরের মধ্যে অনেকগুলো কর্মসূচি, বড় বড় কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা টাইম টু টাইম এসএমএসের মাধ্যমে আপনাদের জানাবো। আর আমরা বলি আপনারা সবাই এইভাবে আমাদের কোঅপারেট করার জন্য আমরা প্রচণ্ডভাবে মানে আনন্দিত এবং আপনাদের থ্যাংকস জানাই। এবার আমাদের নেক্সট পারফরমারকে ডাকি, আমাদের কম্পিটিশন আছে, প্রচুর অনুষ্ঠান আছে, আপনারা পরপর দেখতে থাকুন, আশা করি আপনারা আনন্দ পাবেন। থ্যাংক ইউ, ভেরি গুড। আমরা এবার সোজা চলে যাচ্ছি ম্যাজিকের কম্পিটিশন, এটা হচ্ছে স্ট্যান্ড আপ কম্পিটিশন। আপনাদেরকে বলে রাখি এই কম্পিটিশনে আমাদের পাঁচজন স্যার আছেন। একজন নতুন কম্পিটিশনের নাম দিয়েছেন, দেখো অলিভিয়া, শি রেডি, ইজ অলিভিয়া রেডি? ওকে, অলিভিয়া ইজ অলসো গোয়িং টু পারফর্ম। তো আমাদের এখানে যে লিস্ট আপনারা পেয়েছেন তার মধ্যে হয়তো অলিভিয়ার নামটা নেই, কারণ উনি লাস্টে নাম দিয়েছেন। আমি এক এক করে নাম ঘোষণা করছি, তারা এখানে আসবেন, ম্যাজিক দেখাবেন, ভালো করে দেখবেন। অ্যাজ এ স্পেক্টেটর কার ম্যাজিক ভালো লাগছে সেটা আপনাদেরকে ভোট দিয়ে তাকে ফার্স্ট করা হবে। মানে এখানে কোনো জাজ নেই, আমাদের এই কম্পিটিশনে কোনো জাজ নেই, আপনারাই জাজ। এবং আমরা সকলেই একটা ভোটের মতন একটা কাগজ দেওয়া হবে, তাতে নাম লেখা আছে, শুধু অলিভিয়ার নামটা লেখা নেই। যদি অলিভিয়ার ম্যাজিক ভালো লেগে থাকে, ওই আপনারা পেন পাবেন, ওই পেন দিয়ে অলিভিয়ার নামটা লিখে দেবেন। আদারওয়াইজ যে নামগুলো আছে তার মধ্যে একটা টিক দেবেন, যার ম্যাজিক সবচেয়ে ভালো লাগবে সেটা লাস্টে। তো প্রথমে আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের একজন ভেরি ভেরি এক্সপিরিয়েন্সড ম্যাজিশিয়ান, a veteran magician, Mr. J.P. Banerjee. Let's have a very big round of applause for Mr. J.P. Banerjee. Jore Hatta Lara Purna. Very good, very good, very good. Good evening. Good evening. Mananiya Deepak Da, our senior magician, লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং আমার ম্যাজিশিয়ান বন্ধুরা, আজকে ফিমার অনুরোধে আমি এখানে ম্যাজিক দেখাতে এসেছি। আপনারা সবাই জানেন প্রত্যেক জাদুকর একটা একটা তাসের খেলা দেখান, আমি একজন জাদুকর, আমি আপনাদের একটা তাসের খেলা দেখাচ্ছি। আর আমি খেলাটার নাম দিয়েছি আমি ভুতুড়ে তাসের খেলা। আমার কাছে আছে এক প্যাকেট তাস, অল দি ফাইনান্স কার্ড ইন মাই হ্যান্ড, সব রকমের তাস আমার কাছে আছে। আর আমি একটা তাস দিয়ে দিচ্ছি, আপনি নিন, যে কোনো একটা নিয়ে নিন আপনারা, একজন আসুন,
আসুন আসুন একটা নিন, আপনি একটা নিন, একটা নিয়েছেন আপনারা সবাই, কাজগুলো দেখে নিন, আমাকে দেখাবেন না এবং সবাই দেখে নিন। আমার কাছে আছে একটা কৌফ, কৌফ একটু পরীক্ষা করে নিন, তারপরে আমার কিছু আছে কিনা, সবাই দেখে নিন, দর্শককে দেখিয়ে দিন, আমি যা দেখতে না পাই দিয়ে দিন। নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি, তাস গুলো কোথায় আছে? এই প্যাকেটের ভেতরে আছে, কোথায় আছে আমি জানি না, আপনারা জানেন কি কি তাস। আর এখানে একটা কৌটো আছে, আর খেলার নাম কি দিয়েছি আমি, ভুতুরে তাসের তাস। এক প্যাকেট তাস এর মধ্যে আছে, দেখুন, রেডি, ইউ আর, ইউ আর, আর আপনার তো নতুন দর্শক, ওই জন্য করছি যে একটু লজ্জা পাচ্ছি। এই যো এটা কার তাস, এটা কার তাস বলুন? হ্যাঁ, ওনার মনে মনে তাস উঠলো, অন্য তাস কিন্তু ওঠেনি। ওটা একটু ভালোভাবে পরীক্ষা করে দেখা যাক, অন্য কোনো মেশিন টেশিন যন্ত্রপন্ত্র আছে কি না, কিছু আছে এর মধ্যে? কিচ্ছু নেই, দেখুন, আপনাদের মনে মতো আসে উঠে যাচ্ছে, অন্য কোনো তাস কিন্তু উঠছে না। আপনারা ভাবছেন আমি কিছু করছি, আমি কিছু করব না, এটা কৌটোটা করছি কি আপনাদের হাতে রেখে দিচ্ছি, আপনারা ভাবছেন আমি কিছু করছি, তাস আপনি শুনুন, এবার যে আমি খেলাটা দেখাবো, খেলা হচ্ছে একটা খুব ইন্ডিয়ান খেলা, খেলার নাম দিচ্ছি আমি রেজার ব্রেড মিস্ত্রি, দশটা ধারণ ব্রেড দিয়ে খেলাটা হবে। আর এই খেলা সহিত করার জন্যে আপনার যেমন চুপচাপ বসে আছে সেরকম আপনার চুপচাপ বসে খেলা দেবে, খেলার মধ্যে রেজার ব্রেড মিস্ত্রি, দশটা ধারণ ব্রেড আমার কাছে আছে, আমি করবো কি আর সে জলের সাহায্য করার চেষ্টা করবো, তারপর আমার ম্যাজি বুঝতে পারছেন তাদের ভয়ঙ্কর, সেগুলো আমি চুপচাপ বসে খেলা দেখবে, খেলা কিছু হওয়া লাগবে। নেক্সটটা thank you.
আছে গ্লাসটা একটু পরীক্ষা করিয়ে দেব। গয়লা দিয়ে কান্ড কারখানা খাটা নাম দিয়েছিলাম এবারে গোয়ালা সে করেছে কি এ থেকে খাঁটি দুধ নিয়ে এসেছে খাটা থেকে ওর বাড়ি থেকে দুয়ে এক গ্লাসের খাঁটি দুধ এর মধ্যে কোনো ভেজাল নেই খাঁটি দুধ গোয়ালা নিয়ে এসছে এবার গোয়ালা কি করছে দেখুন আমাদের যখন বাড়িতে দেবে কি করছে খালি দেখুন। এইবার আমি দেখাতে চলেছি আমার প্রোগ্রামে সবচেয়ে শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় খেলা। খেলাটা দেখাতে গেলে ছোট্ট কুকুর চলেছো, আপনি তুমি চলেছো আমরা তার আগে দেখাচ্ছি খেলা তিন তিনবারে খেলা। এটা একটা দেখা যায় ছোট্ট গল্প আছে, টাইম হয়ে যাচ্ছে ওই জন্য দেখাচ্ছি। এদের নাম হচ্ছে মিস্টার ব্লু, এর নাম হচ্ছে মিসেস ব্লু, দেখতে ছোট রঙটা লাল, তাই নাম হচ্ছে মিস্টার লিটল রেড। এই হচ্ছে বাবা, এই হচ্ছে মা, তো ছোট্ট ছিল আদর করে লাল দিব ধরো লাল দিব। একদিন মিস্টার ব্লু মিসেস ব্লু মা বাবা দাস দিয়ে দিকতো তার ম্যাগি সাইন জেপি বেড়াচ্ছি ম্যাগি একটু যাবে বলে তা বিয়ে হাত ধরে ম্যাগি হবে। এটা কেন দিল কেন আমি তাড়াতাড়ি দেখাচ্ছি এখানে বাবার মা দুজন তারা হাত ধরে দিয়ে ম্যাগি দিয়ে চলে গেল। যেমন করে মিস্টার সেন এবং মিস্টার সেন হাত ধরে দিয়ে ম্যাগি দিতে যায়। আর সেদিনও ম্যাগি করছিল কোথায়? না কলকাতার বিখ্যাত খ্রিস্টান প্যালেস রোড, বিরাট কাছে ভাগ। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত খ্রিস্টান প্যালেস রোড, এর মধ্যে সেই ম্যাগি সেন জমি ম্যাগি ম্যাগি করছে। আর দুজনে ঢুকতেই দেখা গেল হাউসফুল আর একটু জায়গা নেই মিস্টার সেন আর মিস্টার সেন যাওয়ার পরে। তারপর আমি স্কুল থেকে এসে দেখছি তার বাবা আনে এসে চুপু করে তার বাবাটাকে ফাঁকি দিয়ে ফাঁকি চলে গেছে। তখন করলো কি কিছু গাড়ি উঠে ফেলেছে মিস্টার ব্যানার্জি, বাবা মার ফাঁকি দিয়ে ফাঁকি চলে গেছে, বাবা ম্যাগ পারিনি। ওরা কী করবো ব্যাগে হাউসফুল তা লোক সেই হলে কী করতে পারে? ওরা আমি এসে আমি ম্যাগকে সাবি পারিনি বলে এখানে বেশ লাগবে দেখা হয়েছে। তার একটা ম্যাগিকে মধ্যে বন্ধুটা গিয়ে না গিলে গিলে হোকাস তোকা তো আমার কাছে আশা করে এসছে আমার হাতে আছে কতগুলো রঙিন কাগজ, রঙিন কাগজ দিলে আমার হাতটা নিঃশ্বিস নিঃশ্বিস করে, হাতটা নিঃশ্বিস করে। যখন রঙিন কাগজ বাচ্চা ছেলে বা ছোট ছোট ভাই বোনের পরে তখন তারা করে কি এরকম ছেড়ে কুচি কুচি করে ফেলে, কিন্তু যারা জাদুকর তারা করেন কি ছেঁড়া করছে একটা বুঝিয়ে দেয়। আচ্ছা তুমি করো কি চোখ বুঝো, চোখটা বুঝে যাবো, চোখ বুঝে যাবো, একদম তাকাবে না, চোখ বুঝো, চোখ বুঝো, করে একটা বুঝা তাকাবে না একদম।
আমি জানি না অসংখ্য আমন্ত্রণ পাঠাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার টাইম এখানে শেষ করছি। নমস্কার। আমাদের এখানে যে কম্পিটিশনটা হচ্ছে সেই কম্পিটিশনটা কোনো কনভেনশনে যে কম্পিটিশন হয় একদম ঘুড়ি মেপে মেপে না, এটা ইটস এ ভেরি হোমলি অ্যাটমসফিয়ার। এখানে একদমই ইজ নট এ ফ্যাক্টর। আমরা যেখানে জোর দিচ্ছি সেটা হচ্ছে কার পারফরমেন্স ভালো লাগছে, এটা আপনারাই জাজ করবেন। আগেও বলেছি, এবার একটি ছোট্ট মেয়ে আপনাদের সামনে ম্যাজিক দেখাবে, অলিভিয়া। অলিভিয়ার জন্য একটা জোরে হাত তালি। এই ম্যাজিকটা চিহ্ন আমার চাই ছটা জিনিস, একটি কাগজ আর একটি পেন, একটি রুমাল, একটি চাবি, একটি মোবাইল, একটি আংটি, একটি বালা আর একটি ঘড়ি, আর একটা কাগজ আর একটি পেন। এবার এই ছটা জিনিসের মধ্যে আমি যে কোনো একটি নাম আমি কাগজে লিখব, সেটা আমি কাউকে দেখাবো না। এই তিনটে জিনিস আমার কাছে রয়েছে, বাকি তিনটে জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস চুজ করুন, ঘড়ি মোবাইল। আমি আংটিটা বাদ দিয়ে দিলাম। এবার এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস চুজ করুন, ঘড়ি। ঠিক আছে, আমি ঘড়িটা বাদ দিয়ে দিলাম। আমার কাছে বাকি রইল শুধু মোবাইল। এবার আপনাদের সামনে উপস্থিত করছি আমার একজন ম্যাজিশিয়ানকে, যে আমাদের সকলকে কালকে সারপ্রাইজ করে দিয়েছে তার ম্যাজিকে। আর সে হচ্ছে সন্তোষী। Let's have a very big round of applause for সন্তোষী। নমস্কার, আমি হলাম সন্তোষী। আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার একটা স্পেশাল পাওয়ার নিয়ে। তার জন্য আমার কাছে এক পেক কার্ড আছে, আর আমার একজন আপনাদের মধ্যে একজন অডিয়েন্স দরকার আছে। একটু আসতে পারবেন আপনাদের মধ্যে? তোমার নাম? আমি যে স্পেশাল পাওয়ারটা আজ আমাদের দেখাবো তার সেটা তোমাদের একটু বলে রাখি। প্রথমে আমি দেখাবো আমার সুপার সেন্সিটিভ ফিঙ্গার, অর্থাৎ আমার স্পর্শকাতর আঙুল। আর দেখাবো মেন্টাল টেলিপ্যাথ পাওয়ার। আর তিন নম্বর দেখাবো এক্সট্রাভিশন। এক্সট্রাভিশন দেখা যাবে এখানে এক প্লেট কার্ড আছে, আপনি এখান থেকে হাতের বেশি আমি একটা স্পেশাল সাবেল দেখাচ্ছি, সবাই দেখুন। উনি সাবেল দিচ্ছেন আর আমি সাবেল দিচ্ছি, একটা কার্ড একটা কার্ড একটা কার্ড এইভাবে গেছে।
এবারে সবাই ভালো করে খেয়াল করুন, আমি আমার সেই সুপার সেন্সিটিভ ফিঙ্গার দেখাবো। আমি এইবার তুলুন, আমি কিন্তু এখনো টাচ করিনি, ওদের কতগুলো কার্ড আছে জানি না, কিন্তু আমি আমার কষ্ট কাঁচা আঙুল দিয়ে এই কার্ডটা করে দেখাবো। সবাই ভালো করে খেয়াল করুন, আমি জাস্ট এই নিলাম, এই টাচ করলাম, দেখুন ভালো করে মজা করে দেখুন, আমি এখানে গেলাম, আমি ওখানে কতগুলো কাট করেছি দেখা যাক, কি আমাকে একটা কাউন্ট করুন, এবার হচ্ছে আমি দেখাবো, সেটা হচ্ছে আমার সেকেন্ড, সেটা হচ্ছে আমার মেন্টাল ফিট, এটা একটু চাপ আছে, একটু কঠিন আছে, তবু আমি চাইবার চেষ্টা করবো, আপনি খুব বেশি নয় কারণ আর সময় কম আছে, মোটামুটি 18-25-26-27 মধ্যে আমি এক ঘন্টা চিন্তা করছি, আমি যে পিছনে ঘুরবো, আপনি এই প্যাকটা নেবেন, নিয়ে যে সংখ্যাটা ভেবে নেন কতগুলো কার্ড এখানে ফিল করবেন, আমি ঘুরে যাবো, আমি যে সংখ্যা চিন্তা করেছি ততগুলো কার্ড আমি ফিল করে মাথায় রাখবেন, সবাই গুনতে পারেন ওনার সঙ্গে, যদি গোনেন তাহলে জানতে পারবেন যে উনি কি সংখ্যা ভেবেছে। আপনি যে সংখ্যাটা ভেবেছেন ভালো করে ভালো, আপনি যে সংখ্যাটা ভেবেছেন সেটা হচ্ছে কুড়ি, কত উনি ভেবেছেন শিওর, আমি একটা মেন্টাল খেলা করছি দেখুন, আমি জাস্ট এইভাবে ধরলাম, ধরে এইবার কাট করলাম, কাট করে এই রাখলাম, সুপার সেন্সিটিভ ফিঙ্গার কুড়ি নয় উনিশ, দেখা যাক সবাই মিলে আমাকে একবার গুণ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19। আমি এখান থেকে জীবনে একটা কাজ নিই, জীবনে একটা কাজ, এটা করছি কাজ না চেঞ্জ করবেন, ওই কাজ আমি এটা দেখে নিই, দেখে নিয়েছেন ধরুন এর মাঝখানে কোথাও ধরুন দুই টাকা দাম দাঁড়াতে হবে, আমি কাজটা ধরে নিন, হ্যাঁ টপে দিন দিয়েছেন,
কবে দিয়েছেন না মাসখানে দিয়েছেন এখন মাসখানে আছে ঠিক আমি খাবেন বলছি এবারে প্রথমে আমি আসছি আমার মেয়েদের পাওয়া দিকে আপনাকে আইডেন্টিফাই করবো আমি কি কাজ নিয়ে যাই আইডেন্টিফাই করলাম তারপর হচ্ছে আমি আমার এক্সিবিশন দিয়ে দেখছি আমার কাজটা কোথায় আছে আমার কাজটা যেখানে আছে উপর থেকে 11 নম্বর কাজ আছে মানে আপনার যে কাজটা 11 নম্বরে তারপর 10টা কাজ আছে তারপর আমার সুপার সেন্সিটিভ ফিঙ্গার আমি এইভাবেটাই করবো না এবার সুপার সেন্সিটিভ ফিঙ্গার আমি 11 টাইপ 11 ভালো করে খেয়াল করবো এই নিলাম 11 কিরম আমি যাচ্ছি রাউন্ড রাখলাম 1 2 3 এবার আমি আমার যে সেকেন্ড টিকে দেখাবো সেটা হচ্ছে চাটলিং এ আমার কাছে একটা সুতো আছে রিল আছে সুতো রিল এখান থেকে কিছুটা সুতোর দরকার একটা সুতো আছে এখান থেকে সুতোটাকে আমি পিস পিস করবো প্রথম পার্টটা এই নিন সেকেন্ড পার্টটা এই নিন থার্ড ভালো করে দেখুন সময় ঠিক আইটা সেভেন এই যে ছটা টুকরো আছে এই ছটা টুকরোকে আমি একটা রোল করলাম বল তৈরি করলাম বল ভালো করে বল এইটাকে নিয়ে আমি এই সুতরাং সঙ্গে মিশিয়ে দিই এটা মিশিয়ে দিই কিন্তু মজার ব্যাপারটা কি বলুন তো এটা একটা ইলিউশন আমি কিন্তু কাটিনি কেন এই দেখো এই যে সুতরাং আছে না এটা নিয়ে আমি ঘুম মারি এটাকে এটা আবার Sometimes tonight I say
মিডল এটা কি পসিবল এটা তো ম্যাজিক তাই পসিবল আর হাতছেন Very good.
It's magic.
আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আরেকবার যাতে আপনারা ভুলিয়ে না ফেলেন। ভোলা প্লিজ চলে, ভোলা ভোলানাথ দাস, জেপি ব্যানার্জি, আচ্ছা তারপরে অলিভিয়া চলে এসো, সপ্তর্ষি চলে এসো, round of applause for Shanda Lal of Funtime Innovations Private Limited. Thank you Shanda for being with us, not physically but mentally. Probably, Shetra Hutse, Amadir Eje or FEMA, Eje Federation, Amra Yoko Majumonde, Kub interesting shop program Kodetaki, Amadir members de Utshaudi, Evong Doshok, Amadir Magic প্রতি আরও আকর্ষণ করি। আর আপনারা এই যে সহযোগিতা করছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। শুধু তাই নয়, ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারার্স বা প্রস্তুতকারক যারা আছেন তারা এগিয়ে আসেন আমাদেরকে হেল্প করবার জন্য। এই যে পাঁচজন কম্পিটিটরের মধ্যে একজন ফার্স্ট হচ্ছেন এবং বাকি যে চারজন আছেন তাদেরকেও আমরা কিন্তু উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে এসছেন। বাপি, এখন বাপির পরিচয় হচ্ছে, বাপি হচ্ছে সাদিক অ্যান্ড কোম্পানি প্রপ্রাইটার, তো প্রাইজগুলোকে উনি স্পন্সর করেছেন। Let's have a very big round of applause for Sadiq and Company. Thank you very much. এরপরে যে অনুষ্ঠানটা হবে আমরা প্রাইজটা ঘোষণা করবার পরে আমাদের ওয়ান অফ দি ভেটেরান ম্যাজিশিয়ানস আপনাদের সামনে লেকচার ডেমনস্ট্রেশন দেবেন। আমি জানি যে এখানে এমন অনেকে আছেন যারা ম্যাজিশিয়ান নন, কিন্তু ম্যাজিক মানি সেখানে কোন সিক্রেট আছে? লেকচার ডেমনস্ট্রেশনে আমরা যেটা করি জেনারেলি কয়েকটা ম্যাজিক দেখানো হয় এবং তারপরে শেখানো হয় সেই ম্যাজিকগুলো কী করে হয়, কিন্তু ম্যাজিকের সিক্রেট শিখে গেলে এবং সেটা যদি কাউকে প্রচার করে দেওয়া হয় যে এটা এইভাবে হয় এইভাবে হয়, ম্যাজিকের মজাটাই থাকে না। ম্যাজিক অ্যাকচুয়ালি ইটস ফর ফান। যারা টিকিট কেটে আসছে দে ওয়ান্ট টু বি ফুল্ড বাই পেইং আস। সুতরাং আপনারা যারা নন ম্যাজিশিয়ানস যে কটা ম্যাজিক শিখবেন বাড়িতে প্র্যাকটিস করুন, তারা ম্যাজিক দেখান সেই ম্যাজিকগুলো, কিন্তু ইউ হ্যাভ টু প্রমিস ডোন্ট টেল দ্য সিক্রেট টু এনিবডি। ইজ দ্যাট আ প্রমিস? রেজ ইওর হ্যান্ডস যারা এমনি নন ম্যাজিশিয়ানস, রেজ ইওর হ্যান্ডস। নন ম্যাজিশিয়ান কারা কারা আছেন? নন ম্যাজিশিয়ানস না, ম্যাজিশিয়ান তো বলবে, নন ম্যাজিশিয়ান বলা যায় না, তাদেরকে হাফ ম্যাজিশিয়ান বলা হয়। হ্যাঁ, একদম নন ম্যাজিশিয়ানস, 1, 2, 3, ওকে, ভেরি গুড। তো দীপকদা আপনি রেডি আছেন? Just we'll take 2 minutes time. হ্যাঁ, বলে রাখি দীপকদা অসুস্থ হয়ে পড়েছেন, এখানে হঠাৎ হয়ে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট একটা চেঞ্জেস করলাম, আমাদের কাছে রেজাল্ট এসে গেছে, কে ফার্স্ট হয়েছে, কিন্তু ফর সাসপেন্স আমরা এখন নামটা ঘোষণা করছি না, একদম শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেই সময় নাম ঘোষণা করব। তো ফর নাও দ্য স্টেজ ইজ ফর মিস্টার দীপক রায়চৌধুরী, ওয়ান অফ দ্য মোস্ট এমন একজন মানুষকে আমাদের সামনে হাজির করেছেন যিনি আমাদের অনেক ম্যাজিশিয়ানের চোখ খুলে দিয়েছেন। তিনি বলেছেন সিক্রেটটা এখন নয়, তার প্রেজেন্টেশনটাই আছে। তো আমি আজকে যেটা করবো, অঞ্জন বন্ধু তো আমি হাজির আছেন এখানে, তো উনি এটা আমাদের শিখিয়েছেন। তো আমি যে ম্যাজিকগুলো এখন করবো
সেটা আসলে একটা প্রেজেন্টেশন। তারপরে আপনারা দেখতেই পাবেন কি কি অ্যাপারেটাস ব্যবহৃত হয়েছে, সেগুলো বলেও ধরে তাহলে আমি শুরু করি। নমস্কার, এই নমস্কারের এই যে সনাতনী ভঙ্গিটি আমাদের সকলের খুব পরিচিত, কিন্তু যখন ঘড়ির কাঁটায় এই দুটো হাতকে জোর করা অবস্থায় দেখি তখন আমরা বলি বারোটা বাজে। যন্ত্রের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও আমরা এই বারোটা বাজা শব্দটা ব্যবহার করি। বয়সের ভারে আমার মনে হয়েছিল আমারও যে একটু করে বারোটা বাজছে, কিন্তু যখন দেখলাম যে আমাকে এখানে লেকচার ডেমনস্ট্রেশন নামক একটা বিষয়ে দেখা হয়েছে তখন মনে হচ্ছে যে না, সম্ভাবনা আছে, এখনো আশা আছে। বারোটা বেঁচে ছিল, বারোটা বেঁচে গেছে। তাই এই যে যন্ত্রে যখন বারোটা বাজে, ঘড়ির কাঁটা দুটো যখন এক হয় বারোটা বাজে, এরকম একটা ঘড়ি আমাদের বাড়িতে আছে না, আক্ষরিক অর্থে সে ঘড়িটা বারোটা বাজেনি, সেই ঘড়িটাতে ব্যাটারি খুলে নিয়ে তাকে বারোটা বাজিয়ে রাখা হয়েছে, দেখা যাবে। এই ঘড়িটাতে ঠিক এইভাবে বারোটা বাজিয়ে রেখে দেওয়া হয়েছে, তার একটা কারণ আছে, কারণটা বলি আপনাদের, সেটা হচ্ছে যে আজ থেকে 40 বছর আগে আমার জ্যাঠামশাই বাজারে গিয়েছিলেন এবং সেই সময় খুন হয়ে গেল। 40 বছর আগে মানে হচ্ছে সেই 75 সাল, যখন টাটকা টাটকা জোয়ান ছেলেরা খুন হয়ে যাচ্ছে, যখন বামপন্থী মানুষগুলো পাড়া ছাড়া, এরকম একটা সময়। তা আমার জ্যাঠামশাই তিনি শিক্ষকতা করতেন, তো তাকে পাড়া প্রতিবেশী অনেকেই বলেছে যে জ্যাঠামশাই আপনি কিন্তু পড়াতে থাকবেন না, আপনি কিন্তু টার্গেট হয়ে যাবেন। সে বলেছে আমার কোনো শত্রু নেই, আমাকে সবাই খুব ভালো হয়। তো সেদিন উনি বারোটা যখন বাজে উনি গেছিলেন, ওনার দুটি প্রাক্তন ছাত্র হাসতে হাসতে ডাকলো বাঁচাও যায়, উনি হাসতে হাসতে এগিয়ে গেলেন, কিন্তু উনি বুঝতেও পারেননি যে তাদের জামার তলায় ছোড়া লুকোনো ছিল এবং এক কোপে ওরা নলিটা দুটুকরো করে দিল, রক্তাক্ত মাথামশাই দেহটা পড়ে গেল। ঠিক সেই সময় ঘটনাটা ঘটেছিল, এই বারোটা নাগাদ। ঠিক সেই সময় আমার জেঠিমা অপেক্ষা করছিলেন বাড়িতে যে জ্যাঠামশাই বাজারে গেছেন, বাজার নিয়ে আসবেন, তারপর রান্না হবে। এই যে করছিলেন সেই সময়তে ওনার এক গুরুমশাই যাকে উনি খুব শ্রদ্ধা ভক্তি করেন, তিনি বলেছিলেন তোমার তো হাজব্যান্ডকে নিয়ে এত দুশ্চিন্তা, তা তুমি এক কাজ করো, তোমার কাছে আঁচলে দুটো ফুটে ইট দিও। তা উনি ইট দিতে শুরু করেছেন, তাতে এই জ্যাঠামশাইকে বলে কি আঁচলে ইটটা খুব বাজে লাগে দেখতে। যখনই আঙ্গুলা বসে থাকেন গিট দেয়, কেমন গিট দেন দেখাই। সেদিনও ওই সময়তে জ্যাঠামশাই তার গামছাতে এই জেঠিমা গামছাতে গিট দিচ্ছে এবং জ্যাঠামশাই বাজারে গেছে, তিনি আসবেন, এই অপেক্ষা করছে আর গিট দিচ্ছে, এই গিট দিচ্ছে। তার ভাবছেন যে লোকটা কখন বাজারে গেছে, এত সময় হয়ে গেল, আসছে না কেন, গেলেই শুধু আসছে না, বাড়ির কথা একদম মনে থাকে না, আসছে না কেন, এত দেরি করছে কেন, এইটা ভাবছেন। আর এই দমটায় গিট পাচ্ছে, এইটা করতে করতে হঠাৎ তোমার মনে পড়লো, আচ্ছা ঠাকুরমশাই কি আমাকে বলেছিলেন যে তোমার যে নেকলেস আছে সেই নেকলেসে তুমি সবসময় বেজোর সংখ্যার পুঁজি ব্যবহার করবে, কিন্তু আমারটা মনে হচ্ছে জোর সংখ্যা। আচ্ছা একবার দেখি তো আমার বাক্সটা খুলে যে আমার নেকলেসটাতে জোর সংখ্যা না বেজোর সংখ্যা। ধরে দমটা রেখে দিয়ে উঠলেন, ওরা সেই মাথাটা আছে, ওরা সেই নেকলেসটি রয়েছে। এই নেকলেসটা নিয়ে উনি ঘুরলেন, এক দুই তিন
4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. আমি বলেছি যে 15টা টাকা উঠছে। উনি বললেন কি একটাকে আলাদা করে নিয়ে এখান থেকে কেটে দেবে। আলাদা করে নিলাম রাখি তো ওরা মনে হলো এটাকে লুকিয়ে রাখি পোল্টু আজকে বলেছে তাকে কুকুরটাও লাগবে পোল্টুকে দেবো ও আমাকে ওই গলাটা আবার ঘেটে দেবে আর ওকে এইটা দিয়ে দেবে নিশ্চিন্ত হয়ে ভাবছেন আচ্ছা আমার পার্সের মধ্যে তুমি একটা 100 টাকার নোট দিয়েছিলেন সেই নোটটা তো পার্সের মধ্যে রয়েছে পার্সের মধ্যে হয়তো অনেকে আছে দুটো নিয়ে নেয় তুমি পার্সটা নিলেন বারকোডের এত বেলা হয়ে গেল লোকটা আসছে না কেন দেখি তো কটা বাজে উনি ঘড়ি দেখতে গেলেন এবং গিয়ে দেখলেন 12টা বাজে সে কখন গেছে এখনো আসছে না ও তো আসা উচিত এত দেরি কেন করছে 12টা বাজে ঘড়িটা রেখেছি ওরা মনে হলো ওকে তো বলেছি পুলিশ মাঝে মাথা দিয়ে আসছে আমি পুলিশ একটা মানুষকে কেটে রাখি দুটো টুকরো বানিয়ে বললো কিন্তু ইলিশ মাছের মাথা যদি না আসে তাহলে এটাকে টুকু টুকু করে লাগবে এটা করবো তার থেকে বড় ওর তো আসার সময় হয়ে গেছে ওর জন্য আমি বরঞ্চ একটা ডিমের অমলেট বানিয়ে রাখি এসেই খেতে পাবে তো তো ভালোবাসে তো তুমি একটা গ্লাস আছে ওনার সেই গ্লাসের মধ্যে উনি ডিম রেখে দেন বলেছি তেল আনতে এত দেরি করছে খেতে হবে না গেলে ওদের দরকার নেই এই বলে ওই খোলাগুলো তো গ্লাসে ঢেলে দিলেন যে গ্লাসটা ঢাকা দিয়ে রেখে দিলেন রেখে দিয়ে আবার উনি ওই গামছাটা নিয়ে বসলেন গামছাটা নিয়ে দেখলেন যে উনি যে গিফট দিয়েছিলেন তার একটাও গিফট নেই উনি তখন বলে দেবে এতক্ষণ ধরে আমি যে কাজগুলো করেছি সেগুলো কি হবে দেখি তো আমার কোন শাকটা উনি প্রজেক্টটা তুললেন এবং দেখলেন যে প্রজেক্টটা আসতো কাটাই হয়নি আমার নেকলেসটা তো আসতো আমি কাটিনি আর
এখানে কোনো ফসল নেই। আমার লোকটা হয়ে গেছে, তাহলে এতক্ষণ তুমি যা করলাম আমি শুধু ভেবেছি, আমি কিছু করিনি। এরপরে তার সঙ্গীত ফিরে আসে এবং তিনি স্বাভাবিক হয়ে যান, আবার প্রতিদিনের মতো তার সঙ্গে আমাদের যোগ দেন। আজকে উনি শুধু ভুল দেখেছিলেন। সত্যি আপনাদের রিয়াকশন শুনে বুঝতে পেরেছি, যদি বিজি at the backstage. কিন্তু এবার you are in for another surprise, magic money surprise. কিন্তু এবার যে সারপ্রাইজ আপনারা পাবেন, he is known as a star magician. Yes, because we star channel show করেছেন and he has been performing as a professional magician for more than 15 years maybe, I don't know. এবং ভারতবর্ষে নানা জায়গায় বড় বড় কর্পোরেটেড হয়ে শো করেছেন। সো ইউ নো ইউ আর গোয়িং টু সি সামথিং রিয়েলি গুড ম্যাজিক ফ্রম ম্যাজিশিয়ান সুরজ। এন্ড বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সুরজ। আমার কাছে একটা চেন আছে, একটা স্টিলের চেন, আর তাছাড়া আমার কাছে একটা তালা আছে। আমি কি করছি খুব ভালো করে দেখুন, এই চেনটার মধ্যে এই তালাটাকে ঠিক এইভাবে পরিয়ে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই তালাটা এই চেনের মধ্যে ঠিক এভাবে ঝুলছে। এখন আমি কি করব খুব ভালো করে দেখবেন যে এই তালাটাকে এভাবে ধরব, ধরে চেনটা এদিকে আছে। এবার আপনাদের মধ্যে থেকে আপনি একটু আসুন এদিকে, আর আপনি দেবেন আপনি আপনারা খুব ভালো করে দেখুন, আপনি এই জায়গাটা খুব ভালো করে ধরুন, ঠিক আছে? আর দেখুন আপনি এই জায়গাটা ধরুন, আমি আপনাদের দেখাই এই তারাটা এর মধ্যে আমি এইভাবে ধরে রেখেছি। এই তারাটাকে আপনি চেনের একটা দিক ধরেছেন, আপনি চেনের একটা দিক ধরেছেন, আমার এখানে একটা চাবি আছে, এই চাবিটা আপনি রাখুন, ঠিক আছে? আপনারা ভালো করে দেখুন তারাটা এখানে আছে, আমি এরমভাবে নেব, নিচে দিলাম করি, তাহলে দেখা যায় তারাটা এখান থেকে জানি কি এরপর যে ম্যাজিকটা আমি দেখাবো, ম্যাজিকটা অ্যাকচুয়ালি একটা গেম আছে, এবং এর গেমের প্রাইজ হচ্ছে 500 টাকা, যে জিতবে সে 500 টাকা। আমার এখানে 5 খানা খাম আছে, প্রত্যেকটা খামের মধ্যে
এই শূন্য টাকা জিরো মানি আছে, জিরো টাকা আছে, শুধু একটা খামের মধ্যে আছে 500 টাকা। তা আমি এই খামগুলো আপনাদের দেখাই। প্রথম যে খামটা আছে তার মধ্যে, তার আগে দেখা আছে সামথিং, এটার মধ্যে কিছু আছে মানে একদম খালি নেই, আর অ্যাটলিস্ট একটা জিরো টাকা আছে। তারপরের যে খামটা তার মধ্যে লেখা আছে নাথিং, তা আমার মনে হয় নাথিং বলে কিছু হয় না। কেন এরকম নাথিং বলতে কি ঠিক পুরো খালি, তাহলেও সেখানে কিছু হাওয়া আছে, কিন্তু এই খামের মধ্যে কিছু নেই, এরকম নেই। 500 টাকা নোট আছে কিংবা 0 টাকা। তারপরের যে খামটা হচ্ছে তার সেটা হচ্ছে ইয়োর্স, ইয়োর্স। তারপরেরটা হচ্ছে মাই, এবং তারপরেরটা হচ্ছে এভিগার। তো আমি এই পাঁচখানা খামকে ঠিক এইভাবে আপনাদের সামনে ছড়িয়ে করছি। এবার আপনাদের মধ্যে থেকে আপনাদের বলতে বলুন, আপনি এই খামের মধ্যে থেকে যে কোনো একটা খাম পছন্দ করুন, বলুন কোন খামটা। এভরিবডি মাই ইয়োস, ইয়োসটা, এই ইয়োসটা আপনি নিন। এবং আপনি সবাইকে ঘুরে দেখান যে ইয়োসটার মধ্যে 500 টাকা নেই, বরং একটা 0 টাকা আছে, আপনি ঘুরে দেখান। হ্যাঁ, সবাইকে দেখান, ওনার জন্য জোর করে একটা হাত তাল আপনারা রাখতে পারেন। তুমি বলো এখানে আছে, দেখো এভরিবডি আছে, মাইন আছে, নাথিং আছে, সামথিং আছে, কোনটা দরকার? মাইন, কেন মাইন? চুপ, মাইনটা খুলে দেখো এবং সবাইকে দেখো যে তার মধ্যে 0 টাকা আছে। দাদা আপনি পেছনে এভরিবডি নাথিং সামথিং কোনটা? হ্যাঁ হ্যাঁ, নাথিং, নাথিং, ঠিক আছে, এই নাথিংটা আপনি নিয়ে নিন। এবং আপনিও ঘুরে দেখান যে এইটার মধ্যে 0 টাকা আছে, কিছু নেই। এবার আপনাদের মধ্যে থেকে আপনাকে বলি, এখানে দুটো আছে, একটা হচ্ছে এভরিবডি, একটা হচ্ছে সামথিং। আমার হ্যাঁ এভরিবডি শিওর, এটা নিয়ে নিয়ে আপনি খুলে দেখান যে ওইটার মধ্যে 0 টাকা আছে, তাছাড়া কিছু নেই। আলটিমেটলি একটা খাম আমি বলেছিলাম, এটার মধ্যে 500 টাকা আছে, এই খামটা নিতে দেখলাম। থ্যাংক ইউ। ৫০০, ৩০০, ৪০০, ৫০০। ম্যাজিকটা আমি যেটা দেখালাম, এই ম্যাজিকটা দেখে আপনাদের মনে হয় যে একটা পিসি ব্যাপার। এই পিসি সপোর্ট আমাকে দিয়েছিলেন দীপকদা। অনেকদিন আগে একটা কম্পিটিশন আমি তো যাচ্ছি, দীপকদা বললেন যে তুই তোর ম্যাজিক অ্যাক্টের মধ্যে এই পিসি শব্দটা ব্যবহার কর। এই পিসি শব্দটা যখন আমি ব্যবহার করতে শুরু করলাম, তখন দেখি একটা পিস আমার সঙ্গে সঙ্গে সব হয়ে গেল। তো সেই পিসটা এখন আমার মধ্যে আছে, এইখানে আছে, এই জায়গাটা দেখি। পিসটা মুশকিল হচ্ছে যে এই পিসটাকে নিয়ে আসার জন্য আমাকে এরকম একটা গ্লাস সবসময় ব্যবহার করতে হবে, এরকম একটা গ্লাস। আপনারা দেখুন এই গ্লাস, এই গ্লাসটা হচ্ছে এখন খালি। এবং আমি আপনাদের বলি, এই পিসটা আমি আপনাদের বলেছি এইখানে আছে, খুব ভালো করে দেখবেন। এই পিসটাকে আমি এটা ধরব, ধরে এই গ্লাসের মধ্যে ফেলে দিলাম। এখন আপনারা কি গ্লাসটা দেখতে পাচ্ছেন? পিস আছে না? আমি কি করবো, এই জলটা একটু মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে রাখলাম। দেখে পিসটাকে যদি বলি চলে আসো, তখন পিসটা এখানে চলে আসে। এবং এটা যদি ছাড়ি তখন দেখা যায় সত্যি সত্যি এখানে একটা পিস চলে আসে। এরপরের যে কাজ দেখাবো তার জন্য আমার দুজনকে দরকার আছে, দুজনকে দরকার আছে যিনি একটু কার্ড বলবো। আপনি আসুন, আপনি এখানে দাঁড়ান, আর
নো প্রবলেম দিকে দাঁড়াতে পারো আপনি জানি যে এখানে এরকম একটা ক্রাউড আছে যেখানে তাসের ম্যাজিকটা খুব একটা ভালো লাগে না কিন্তু আমি এরকমভাবে নিয়ে এসেছি যাতে আপনাদের অসুবিধা হবে না দেখতে আমার এখানে একটা অ্যাক্টিভেট তাস আছে দাঁড়াতে আপনি দেখবেন আর তুমিও দেখো এখানে অ্যাক্টিভেট তাস আছে আপনাদের কাজ হবে আমি এখান থেকে এই তাসটাকে নিয়ে এরকমভাবে দুটো ভাগে ভাগ করব এরকমভাবে একটা ভাগ আর এরকমভাবে একটা ভাগ আমি তাসকে হাত দেবো না আপনি এই তাসটাকে নিয়ে একটা পিস স্থাপন করে দিন যাতে তাসটা ভালো করে মিশে যায় ভেরি গুড মিশে গেলে এরপরে আদি বিন্দু তুই এটাকে নিয়ে করে দাও যাতে ভালো তাস তাসটা ভালো করে মিশে যায় ভেরি গুড এবার আমি এই দিকটা চলে যাচ্ছি আপনি একটা কাজ করুন আপনি তাসের প্যাকেটটা তুলে নিন পুরো এখান থেকে ওপর থেকে পাঁচখানা তাস নিচে রাখুন এক দুই তিন চার পাঁচ দীপেন্দ্র তুমি পাঁচখানা তাস করতে গিয়ে নিচে রাখো এক দুই তিন চার পাঁচ বাকি তাসটা ওইখানে ওর করে দিয়ে দাও এক একসঙ্গে করে নাও তাসটা দিয়ে দাও তাস মধ্যে ফেলে ঠিক আছে এবার যেটা করতে হবে আমি এই দিকটা মুখ ফেলে থাকবো আপনি একটা তাস দেখবেন তাসটাকে দেখার পর হ্যাঁ আপনি আপনার বাচ্চা আপনি হাতে তুলে দিন আপনার বাচ্চাকে হাতে তুলে দিন এমনি তো তোমার বাচ্চাকে হাতে তুলে দাম একটু সম্ভব করে নিতে পারো যে আমি ইচ্ছা সাপোর্ট করলাম ভালো করে সাপোর্ট করে নিতে পারে এবার আপনি কি করবেন আপনি একটা তাস দেখবেন আর তুমি একটা তাস দেখবে দেখে তুমি তোমার তাসটা সন্ধ্যা দাদা দাদা আপনি আপনার তাসটা ওর মধ্যে দিলেন কিন্তু কিন্তু না শুনে এই তাসটা 100 হবে তার কারণ দেখা গেল আপনি একটা তাস দেখবো মধ্যে দিলেন ও সেই তাসটা পছন্দ করে আপনার মধ্যে ঢুকিয়ে দিলেন এটা কিন্তু প্রবলেম আমি এই দিকে লুকিয়ে রয়েছি আপনারা একটা তাস নিয়ে দেখবেন আপনি আপনার তাসটা আপনি আপনার তাসটা দেখার পর আপনি কি করবেন যে আপনার তাসটাকে ওর তাকে আউট করে মাথা বইকার আমি বলবো আমি এটা মুখে এসে দেখাতে পারি তাসটা না না হ্যাঁ দেখাতেও পারেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বইকার আমি বলবো না এবার আপনারা দুজনেই দেখেছেন আপনি তাসটা ফ্যান করুন আপনি তাসটা ফ্যান আমরা সবাই ফ্যান করে ফ্যান করে যে ভালো করে দেখছেন আর আপনার কাছে একটা তাস ফ্যান করে রেখেছেন ভালো করে আপনি এভাবে রাখুন আপনি কি আমাদের তাস থেকে গেস্ট করতে পারছেন কি আমি চেষ্টা করবো যে আপনার কাছে কি আছে এবং আমি তোমার কাছে কি আছে সেটা প্রথমে আপনার বলি আপনার যে তাপটা ছিল সেটা পিকচার কার্ড হয় তার নাম্বার ঠিক আছে যে তাসটা ছিল সেটা হচ্ছে কালো তাস হ্যাঁ ঠিক আছে যে তাসটা ছিল সেটা হচ্ছে থ্রি অফ ক্লাবস এবং কারণ আপনার কাছে ওর একটা তাস আছে যে তাসটা আছে সেটা ঠিক আছে উল্টো মানে ওরটা হচ্ছে পিকচার তাস ঠিক ঠিক ছিল পিকচার কার্ড এবং পিকচার কার্ডটা হচ্ছে লাল হবে তাহলে আপনি একটা কাজ আপনাকে আপনার কাছে যে ব্যাক আপ আমি দিই থ্যাংক ইউ ম্যাজিক দেখিয়েছে এবং ম্যাজিক
ঠিক আছে এবার আমার এখানে তিনটে তাস আছে একটা পাঁচ আর একটা পাঁচ আর একটা পাঁচ
এবার আমি এটাকে এভাবে এখানে উঠতে রাখছি। এবার উনি ওদিকে এভাবে রাখার পর আমার প্রশ্ন করেছিলেন যে বলো সাহেবটা কোথায়। উনি বলছিলেন যে এখানে আছে। উনি বললেন না অ্যাকচুয়ালি এই সাহেবটা আছে রাখার পর এই সাহেবটাকে উনি তারপর উনি দেখালেন ওনাকে এখানে একটা পাঁচ তারপর একটা পাঁচ আমি বললেন যে এটা থার্ড টাইম এবং লাস্ট, এবার তুমি যদি বলতে পারো ঠিক আছে ভালো করে দেখো আমার কাছে এখানে পাঁচ 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 এবং একটা সাহেব। এবার ভালো করে দেখো আমি কি করছি, উনি কি করলেন এটাকে উঠতে দিলেন। আমরা না আমি দেখে নিচ্ছি আপনি একটা তাস উঠতে পারছেন, আপনি দুখানা তাস উঠতে এখানে দুটো তাস ফেস আপ এবং দুটো তাস ফেস ডাউন করে গেছে। তো আমি বললেন ঠিক আছে, উনি বললেন উনি কি বললেন দেখালেন যে এইটা হচ্ছে একটা পাঁচ এবং এইটা হচ্ছে একটা পাঁচ, এই দুটো পাঁচকে নিয়ে উনি ঠিক এইভাবে এখানে রাখ ঠিক এইভাবে। তারপর উনি বললেন যে এই দুখানা দাস এই দুখানা দাসের মধ্যে কোন দাসটা সাহেব আছে বল, তাই বললাম এই দাসটা। উনি বললেন না এটা হচ্ছে একটা পাঁচ, বললাম লাস্ট দাস এটা সাহেব এটা ছাড়িয়ে তিনি বললেন না আসলে তুমি ঘুরে দেখেছো এটা হচ্ছে একটা পাঁচ। এবং আমি খুব তাড়াহুড়ো করে ম্যাজিক আমরা খুব শেষের দিকে চলে এসেছি। একটা ম্যাজিক বহুদিন আগে বোধহয় দীপকদা একটা অনুষ্ঠান করেছিলেন, সেই অনুষ্ঠানে যতদূর মনে হয় সুন্দরতা এটা দেখিয়েছিলেন আমি মিলে আপনাদেরকে আজকে এই ম্যাজিকটা দেখাবো। আমি কি করছি ওর চোখে এরকম একটা প্ল্যান করে দিয়েছি যাতে কিছু দেখতে না, ঠিক আছে কিছু দেখতে না আমায় বুঝতে না। এবার সৌন্দর্যতা ঠিক যেভাবে ব্যাপারটা করেছিলেন আমি চেষ্টা করছি সেভাবে করার, অত ভালো হয়তো আমি পাবো না করতে। আমি ওনার ওই স্টাইলটা আমার ইন্ডিয়ান স্টাইলে যারা দেখেছিলেন ওইখানে আমি কপি করেছিলাম, আজকে ওইখানে করার চেষ্টা করছি কিন্তু জানি না অতটা ভালো হবে কিনা। ও অত পার্টিসিপেট করছে আমার সঙ্গে, তা আমি করছি শুরু করে যাবো রে হম যে পুছে না বতায়েগা না বতায়েগা তুম কহা মাদান মে হম কহা মাদান মে কিসকা জোর সে বলতা তারিফ কা জোর সে হম যে পুছে না বতায়েগা না বতায়েগা বতায়েগা না বতায়েগা আচ্ছা বতাও ইয়ে কে হ্যায় ইয়ে নমাজ হ্যায় হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যায় জাবো রে ইধার আ গিয়া হম যে পুছে না বতায়েগা না বতায়েগা কিসকা জোর সে বলতা তারিফ কা জোর সে আচ্ছা বতাও ইয়ে কে হ্যায় বতায়েগা আচ্ছা বতাও
किसका जोर से बोलता? तारीफ का जोर से। अब जो पूछेगा बताएगा? हाँ बताएगा। बताओ ये क्या है? ये तारीफ है। बराबर ठीक है। चुपड़ी इधर आ गया। हम जो पूछेगा बताएगा? हाँ बताएगा। किसका जोर से बोलता? तारीफ का जोर से। अच्छा बोले ये क्या है? ये चश्मा है। वाह ठीक है। चलो रे इधर आओ। आ गया। किसका जोर से बोलता? तारीफ का जोर से। अच्छा बताओ ये क्या है? ये चूड़ी है। बहुत अच्छा। चपड़े इधर आओ। आ गया। बताओ ये क्या है? ये घड़ी है। थैंक यू। এই গেলাসটার মধ্যে কয়েনটা যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এখান দিয়ে, আপনাদের কোনটা ভালো লাগে? এইভাবে পয়সাটা খারাপ দিচ্ছে না? আমরা চেষ্টা করবো এখন আপনাদের কাছে আসবেন একজন খুব ভালো জাদুকর, যে জাদুকরদের জাদুকর, মানে যে জাদুকর তৈরি করে, সে হচ্ছে আর কেউ নয় আমাদের খুব প্রিয় সুনীল কর্মকার। টাইগারটা কর্মকার কেন জানেন তো? ও জাদুকর তৈরি করে। নমস্কার। হাজারো ফুল কাফি নেই, হাজারো ফুল কাফি নেই এক দুলহন কো সাজানে কে লিয়ে। বাহ বাহ। হাজারো ফুল কাফি নেই এক দুলহন কো সাজানে কে লিয়ে, লেকিন এক ফুল কাফি হ্যায় ঈশ্বর কে চাহানে কে লিয়ে। আরে রে রে আরে রে রে আরে। আমি শের শায়রি পড়তে আসিনি, কিন্তু এই পরে আমি যেটা করতে যাবো তার জন্য একটা দরকার ছিল, সেই জন্য বললাম। পহলা প্রহর মে সবকই সবকই জাগে, পহলা প্রহর মে সবকই জাগে, দুসরা প্রহর মে ভোগী, তিসরা প্রহর মে তসত জাগে, চৌথা প্রহর মে যোগী। বাহ ক্যা বাত, ক্যা বাত। আমি জানতাম যেটা আপনার জানা সত্ত্বেও ভুল হবে, সেই জন্য এই কথাটা একটু ভেঙে দিতে চাই। আমাদের এই দিন এবং রাত্র, এই রাত এবং দিন, এটা কিন্তু চারটে চারটে আটটা প্রহর দিয়ে তৈরি হয়, কি আপনারা অনেক জানেন না? দিনে চারটে প্রহর, রাতে চারটে প্রহর, অষ্টপ্রহর হচ্ছে একটা দিন এবং একটা রাত। এই চারটে
এবং চারটে আটটা প্রহর দিয়ে মানে একটা দিন এবং একটা রাত কিরকম দেখুন আমি একটা দেখাচ্ছি তৈরি করে এনেছি আমি একটা ছবি প্রিন্ট করে এনেছি আপনাদের বুঝতে সুবিধা হবে বলে সেটা হচ্ছে এটা একটা দিনের ছবি বোঝা যাচ্ছে তো এটা একটা দিনের ছবি আর ঠিক উল্টো দিকটা দেখুন একটা রাতের ছবি রাত এই চারটে আমি তো দিন দেখালাম দিনের চারটে প্রহর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই তো ঠিক এবার দেখা যাবে কি আমরা তো দেখি যে তিনটে রাত হয়ে যাবে একটা এখনো পর্যন্ত দিন রয়েছে দেখুন দিনটাও শুরু হয় আস্তে আস্তে করে রাতটাও শুরু হয় আস্তে আস্তে ঠিক এইভাবে কিন্তু দিন রাত চলতে থাকে যেমন এটা যদি আমি আওয়াজ উঠে দিই তাহলে দেখা যাবে আবার সব বলে আপনারা দেখলেন যে এখনো পর্যন্ত একটা রাত রয়েছে তাই তো এবার আমি চার জনকে গান করছি তুমি চলেছ এরা চার জন এলো আবার এটা দেখানোর জন্য একটু সাহায্য করতে এদের জন্য একটু হাততালি হয়ে যায় দেখুন এই যে আমি আপনাদের চারটে আটটা প্রভুর দেখালাম যারা কাজ করতে খুব ভালোবাসে তারা চায় দিনটা যদি আমি একটু বড় হতো খুব ভালো হতো আর যারা কাজ একটু কম করতে চায় তাকে রাতটা যদি একটু ভালো হতো একটু বেশি ঘুমোতে পারতো সেই জন্য আমি কি করছি এখান থেকে একটা ওই তিনি বলুন আর রাত্রি বলুন শরীর সেটা তো হওয়ার নয় তার কারণ হচ্ছে দিনে চারটে প্রহর রাতে চারটে প্রহর কি হয় না সেই চারটে প্রহর কিন্তু আবার এর মধ্যে এসে যায় এবং ওপরে শরীরে কিন্তু এখানে চারটে কিন্তু অসুবিধা ছিল আমি বলেছিলাম পহেলা প্রধান সবকই জাগে বলেছিলাম অর্থাৎ কিনা সন্ধ্যেবেলায় আমরা সবাই কিন্তু টিভি দেখি বাচ্চারা পড়াশোনা করে কেউ খাওয়া দাওয়া করে কিছু না কিছু কাজে আমরা ব্যস্ত থাকি তাই বলেছিলাম পহেলা প্রধান সবকই জাগে দুসরা প্রধান মে ভোগী তিসরা প্রধান মে তসমত জাগে তসমত কথা বলছে আপনারা যারা জানেন তো জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি চোর চোর তৃতীয় প্রহরে চুরি করতে বেরো তস্কর আর চৌঠা প্রহর মে যোগী অর্থাৎ কিনা যারা যোগ করে তারা ভোরবেলায় উঠে যেমন আমাদের বাবা রামদেব যোগ করে ঠিক সেই রকম ভাবেই আমিও আপনাদের যেটা বলেছি সেটা চোখে দেখাতে চাই পহেলা প্রহরে কি বলেছিলাম সবকই জাগে তুমি কাজটা একটু সামনে উল্টো উল্টে ধরো উল্টে ধরো দেখো সবাই সবকই জাগে দেখুন অনেকগুলো মানুষ জেগে বসে আছে হয়তো টিভি দেখছে বা কিছু করছে সবকই জাগে দুশ্চিন্তা প্রহরে ভুগি এটা উঠে
दूसरी प्रहर में भूमि तीसरी प्रहर में तस्कर जा रहे देखो बोला तस्कर चोर चोरी करते बैठी तो देखो এটা ডেমোনস্ট্রেশন থ্যাংক ইউ কমলেশ চৌধুরী তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা তোমাদের জায়গা দিয়ে বসো দেখো এটা ডেমোনস্ট্রেশন যারা ম্যাজিশিয়ান তারা পারফর্ম করতে আমি একটু খালি বলে দিই এখানে পাঁচটা কার্ড লাগবে আর সারা এন্ট্রি কাউন্ট করলে ম্যাজিকটা হয়ে যাবে যদি কারো কোন ম্যাজিশিয়ানের এটা করতে ইচ্ছে করে কোনো রকম হেল্প দরকার হয় আমাকে বলবে এটা যারা সৃষ্টি যে তৈরি করেছেন আমি একটু প্রসন্ন মতো বলি কালকে দোকানে দীপকরা একটা ম্যাজিক দেখেছিল আপনাদের সকলের মনে মনে আছে যে চারজন স্টাফকে নিয়ে একটা ম্যাজিক দেখেছিল যে স্টাফরা চায়ের দোকানে বসে আড্ডা মারে সেই ম্যাজিকটাকে ডেভেলপমেন্ট করে দীপকরা এই জায়গায় এসেছে সেম ম্যাজিক সেম খেলা সেম জিনিস কিন্তু প্যাটার্ন দিয়ে এই জিনিসটা দীপকরা তৈরি করেছেন কিন্তু দীপকরা তৈরি করতে গেলে প্রবলেম করেছেন এটা বুঝে গিয়ে ওয়েবসাইট প্রিন্ট করতে খুব প্রবলেম হচ্ছে আমি আমার এক ছাত্রের প্রসাদ আমি জানি সবাই খুশি হবে না কিন্তু আমি সবাইকে খুশি করতে চাই সবাই যেন ম্যাজিক করতে পারে এইরকম ম্যাজিক আমি শেখাবো বিশেষ করে এই ক্যাটারিং এর ছেলেগুলোকে আমি বলেছিলাম আচ্ছা আমি নান্টুকে বলবো নান্টুকই এই ক্যারিয়ে ছেলেগুলো একটু খাইলে আসতে বলো এই কিছু মানে পাঁচটা মিনিটের জন্য ওদের আসতে বলো আমি কিন্তু মানে জাস্ট দেখাবার শেষ করবো হ্যাঁ আমার পরে কিন্তু একজন স্টার ম্যাজিশিয়ান আছে যিনি কিনা আপনাদের খুব ভালো ম্যাজিক দেখাবে মেন্টালিজম ম্যাজিক দেখাবে ভীষণ ভালো ম্যাজিক দেখাবে আমার একজন ফেভারিট ম্যাজিশিয়ান তিনি কিন্তু অপেক্ষা করছে মানে আমি কখন শেষ করব তো আমি খুব তাড়াতাড়ি শেষ করব তো আমি সবাইকে টাকা দিতে তাড়াতাড়ি আয় একটুখানি আমি একটু তোদের জন্য এই ম্যাজিকটা আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওয়ান টু আরো আছে 3 4 কোথায় গেল 3 4 আচ্ছা প্রথমে এই ম্যাজিকটা দেখাবো আর শিখিয়ে দেবো হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছ কি আছে একটা দেশের কাঠি আছে না নেই এই কাঠি গুলো যদি এখান থেকে এই অবস্থায় বার করতে হয় একটু প্র্যাকটিস করতে প্র্যাকটিস করলে সবাই পারবে আমি প্র্যাকটিস করেছি তাই আমি পারি কিরকম ভাবে এই কাঠিগুলোকে এরকম ভাবে ধরে একবারে এইরকম ভাবে মুঠো করে শুধু বার করে নিয়ে একবারে যদি বার করে নিয়ে আসে যায় তাহলে একটা মিরাকল ম্যাজিক করা যেতে পারে সেটা কিরকম দেখাচ্ছি ওয়ান এখানে কটা কাঠি থেকে বলতে হবে হ্যাঁ 25 30 50 একদম এটা যদি শিখে দিই ভালো লাগবে ম্যাজিকটা একদম ইজি কিরকম ইজি এটা আমি দুটো বেসটা ইউজ করেছি এই খাপটা একটাই লাগবে কিন্তু এখানে লাগবে দুটো ড্রয়ার আমি কি করেছি একটা ড্রয়ারকে কেটেছি এরকম ভাবে এইরকম ভাবে কেটেছি আরেকটা ড্রয়ারে একদম তলাটা ভ্যানিশ করে দিয়েছি মানে কেটে ফেলে দিয়েছি তাহলে কি করেছি এই ড্রয়ারটা এই পাশটা কেটেছি এই কর্নার কেটে এর মধ্যে এটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না এটা এখানে দুটো ড্রয়ার বোঝা যাচ্ছে না কিন্তু যদি
এইরকম ভাবে আমি দেখাই তাহলে মনে হবে একটাই ড্রয়ার, তাই না? একটাই ড্রয়ার বলে মনে হচ্ছে। এই কাঠিগুলো ভ্যানিশ হচ্ছে, আমি কি করছি এই কাঠিগুলোকে একটু চাপ দিচ্ছি, তোলা থেকে ড্রয়ারটা সমেত একদম আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। এই নেমে গেল, একদম তলায় নেমে গেল, অর্থাৎ কিনা এখন আর কাঠিগুলো দেখা যাচ্ছে। আমি কি করলাম, হাতটাকে এরকম মুখ করে সামনে নিলাম, একজন জাদুকরের ভঙ্গিমায় আর তারপর সেই জাদুকরের ভঙ্গিমায় এটা বন্ধ করে আবার হাওয়া থেকে কাঠিগুলো ধরে এরকম খুলে পড়ে আবার কাঠিগুলো চলে এটা আমি এই লাল গেঞ্জি পরে এটা তোকে দিয়ে দিলাম, এটা দেখে দেখে তোর সবাই বানিয়ে নিবি। ওকে আচ্ছা, এরপরে যে ম্যাজিকটা আমি ওদেরকে বলেছি যে আমি তোদেরকে এমন কিছু ম্যাজিক শেখাবো, এমন কিছু ম্যাজিক শেখাবো যেটা আমি তোরা একদম আজকে এখন শিখে এখন গিয়ে করতে পারবে। এই দেখ, এটাও শেখাবো নিশ্চয়ই। আচ্ছা, একটা বোতলে জল আছে তাই তো, এই বোতল তো আমরা জল খেয়ে ফেলে দিই তাই তো, এই ফেলা বোতলটা দিয়ে আমি এটা ম্যানেজ করতে পারি। আচ্ছা দেখো, তখন এটা দেখে আচ্ছা, যদি এই ভাতটা একটু ফুটো করে দিই তাহলে কি হবে? ফুটো করলে জল পড়ে যাবে। আমি একটা ফুটো করে ভাতটা নিয়েছি, ওটা গেল এই এই উত্তর কথা গেল। এই ফুটো করে ঢাকনে ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এই ফুটো করে ঢাকনাটা আমি এর মধ্যে লাগালাম, ঠিক এই ব্যাপার লাগিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে জাস্ট এরকম উল্টো করি, জল পড়তে থাকছে তাই তো, জল পড়ছে, তাহলে কি ফুটো নেই? দেখুন, এই কাঠিটা যদি আমি এখানে দিই তাহলে বোঝা যাবে এটা ফুটো আছে কি নেই। প্রত্যেকটা ফুটোই বর্তমান, অথচ কিন্তু যদি আমি বলি এই জলটা পড়তে তারই পড়বে, এই জল পড়ো, এই জল থেমে যাও, সেই ম্যাজিকটা আরো সুন্দর ভাবে আরো অনেক রকম করা যেতে পারে, তা আমি শুধু সিক্রেটটা বলার জন্য এসছি করে সেরকম ভাবে ব্যাপারটা বলি। এই জলটা আমি ইচ্ছে করলেই পড়বে, নাহলে পড়বে যতই ফুটো থাকুক না কেন। আচ্ছা তোদের মধ্যে বহু তুই বলতে জলটা পড়তে বল, পড়তে বল, থামতে বল, আবার বল, আবার বল। আসলে ব্যাপারটা কি, আমরা যারা বিজ্ঞানটা জানি তারা জানি ব্যাপারটা, আর যারা জানি না তারা ভাবছে না ম্যাজিক। এটা আসলে কি, এই যে ছোট ছোট ফুটো, এই ছোট ছোট ফুটো দিয়ে হাওয়া পাস করতে পারছে না, সেই জন্য জল পড়ছে। কিন্তু জল পড়ছে কি করে না, আমি এই বোতলটা ঠিক এইখানে একটা ফুটো করে দিই, ঠিক এইখানে, আর এই ফুটোটা চিপে যখন ধরছি তখন জল পড়ছে না, আর এই ফুটোটা যখন আমি একটুখানি ছাড়ছি তখন কি হচ্ছে না, হাওয়া ভেতরে ঢুকছে এবং জল পড়ছে। আবার যখন চিপে ধরছি জল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন ছাড়ছি তখন জল পড়ছে, আবার যখন চেপে ধরছি আবার বন্ধ হয়ে যাচ্ছে। কি বুঝতে পেরেছি তোমরা সবাই? তাহলে করে এইরকম একটা বোতল যেটা ফুটো করে নিয়ে পড়ি ম্যাজিকটা করা যায়, ঠিক আছে? আচ্ছা, আর একটা সুন্দর ম্যাজিক দেখে তাহলে বলে, এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো কি সুন্দর ম্যাজিক হয়? আচ্ছা এই তুমি এসো, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি ভেরি ফাস্ট, দেরি করা যাবে না। এই দাও তোমাকে আমি একটা কাগজ দিচ্ছি, একটু দিকে দাও, তোমার নাম কি? তুমি কি করবে, এর মাঝখান দিয়ে কাটবে,
এক্ষুনি কাটতে হবে, তুমি যাও তুই চলে মানে যাতে দুটো বিন করবে এরকম একটুনি কাটিস। আমি কি করছি, আমি একটা রিং নিচ্ছি, আমিও কাটো তোদের সাথে সাথে, কিন্তু আমি রাজীব দেবের হাত নিয়ে কাটবো। হ্যাঁ হ্যাঁ কাটতে থাকে ভাই, মাঝখান থেকে এরকম হবে, মাঝখান থেকে কাটতে থাকে হয়ে যাবে না, এই এইরকম হবে, মাঝখান থেকে কাটবে ঠিক আছে আমারটা হয়ে যাচ্ছে। আচ্ছা যদি এটা মাঝখান থেকে কেটে ফেলা হয় তাহলে কি হচ্ছে? দুটো আমার উপরে এত বেশি এক্সপেকটেশন সকলের যে আমাকে সবার শেষে পারফর্ম করতে দেওয়া হবে, আর এখন রাত এত বেশি হয়েছে 11:15, এখন আর ম্যাজিক দেখার কত দরকার হবে? এখন পেটে চুহায় দম মারছে, এখন খেতে ইচ্ছে করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাজিক দেখা তো বুঝতে পারছি তো ইচ্ছে করছে, তো সেই জন্য আমি এটা আর বেশি বাড়াচ্ছি না, না বাড়িয়ে শুধু এই সিক্রেটটা বলে দিয়ে আমি শেষ করছি। সেটা হচ্ছে কি, এটা কি করতে হবে সকলে জানা আছে? জানা আছে কি? জানা না থাকলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা ঠিক এইরকম ভাবে আঘাত লাগাই, ঠিক এইভাবে এইভাবে যদি জুড়ে দিই তাহলে পরে এটা কাটলে পরে দুটো রিং হবে, এইভাবে যদি আমরা কাটি তাহলে দুটো রিং হবে, যদি এরকম ভাবে একটা হোল্ড করে নিই একটা ভাগে পরে এটা লিঙ্কেড রিং হয়ে যাবে। তো আজকে সময় যেহেতু কম সেই জন্য এটা আমি আর বেশি বলাচ্ছি না, এখন সবচেয়ে সেই ভালো ম্যাজিশিয়ান যার কথা বলছিলাম, যিনি কিনা আমার খুব পছন্দের একজন ম্যাজিশিয়ান, আমরা এখন তার পারফরমেন্স দেব, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। এখন আসছে জাদুকর ম্যাজিশিয়ান যিনি কিনা খুব ভালো মেন্টালিজম করে, আমার খুব পছন্দের জাদুকর, জাদুকর কৌশিক, একবার জোর করে হাত তালি হয়ে যাচ্ছে জন্য। বুঝতে পারছি আপনারা ম্যাজিক দেখেছেন, এখন এত রাত হয়ে গেছে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, সেই জন্য আমি আপনাদের একটা মাত্র মেন্টাল টেস্ট দেখাবো, আর খাবারটা যদি একটু পরে দিচ্ছিলাম জাস্ট গিভ মি ওয়ান মিনিট, হ্যাঁ একটা মেন্টাল টেস্ট, কারণ এটা যেহেতু মেন্টালিজম আপনাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমার কাছে কী আছে, একটা চার, আর চার ভর্তি আছে পিক্স বা পুঁথি, অনেক জায়গায় এরকম কম্পিটিশন হয়, যেরকম একটা চার রাখা আছে হয়তো বলছে যে এর মধ্যে কতগুলো পুঁথি আছে, যদি আপনারা বলতে পারেন তাহলে পরে ইউ গেট এ প্রাইজ, কাছাকাছি অনেকে বলতে পারে প্লাস মাইনাস ফাইভ বলতে পারে, কিন্তু অনেক সময় এমনও হয় যে কেউ কেউ 100% অ্যাকিউরেটও বলতে পারে। দীপকদা বলুন তো এতে কত কতগুলো পুঁথি থাকতে পারে? 130, না না কাছাকাছি হয়নি, কাছাকাছি হয়নি, আপনি বলুন এর মধ্যে কতগুলো পুঁথি থাকতে পারে?
মানুষের মনের মধ্যে অনেক সময় ইন্টিউশন কাজ করে, আর ইন্টিউশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাদেরকে বলে দেয় যে এটা হতে পারে, এটা নাও হতে পারে। আপনারা অনেক সময় ফিল করে থাকবেন, বাড়ি থেকে বেরোচ্ছেন ভাবছেন যে এই কাজটা আজকে হবে, এবং আপনার দেখছেন যে সত্যি সত্যিই সেই কাজটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্টিউশন। ইন্টিউশন সব মানুষের মধ্যে আছে, সময় বিশেষে তার একটা প্রকট হয়। আমি একটা বল থ্রো করব, এবার কথা হচ্ছে এই যে বলটা আপনার থ্রো করা হয়েছে, আমি অন্যদিকে ঘুরে পড়বো, পাস সাথে সাথে বলটা যে কোনো একজনের হাতে পাস করে দেবেন। এরকম পাস করতে করতে আমি একটা ইন্টিউশন ফিল করবো যে যার কাছে বলটা এক মুহূর্তে আছে তার ইন্টিউশন বা সিক্সথ সেন্স ভেরি হাই, এবং তাকেই আমি বলবো এর মধ্যে কতগুলো পুঁথি আছে বলবার জন্য। যদি ইন্টিউশন ঠিক থাকে প্লাস মাইনাস ফাইভ আর খুব ভালো হলে পরে অ্যাকিউরেটলি বলতে পারবে এর মধ্যে কতগুলো পুঁথি আছে। অলরাইট, আমি ঘুরে যাচ্ছি, ভাবছিলাম যে একজন মহিলার কাছে নিশ্চয়ই যাবে এবং মহিলাদের ইনস্টিটিউশন খুব হাই হয়। হ্যাঁ, মহিলাদের ইনস্টিটিউশন ছেলেরই ছেলেদের থেকে বেশি হয় সেটা আমি আমার ওয়াইফ থেকে বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা আমি তুমি করে বলবো না আপনি করে বলবো? তুমি করে বলবো। দেখো, আমি যদি তোমাকে বলি এর মধ্যে কতগুলো পুঁথি আছে বলতে তুমি অনেক কিছু ভাবতে পারো, আর বইতে হেল্প ইউ আর সাহায্য করে দিচ্ছি। আমি তোমাকে তিনটে হিন্টস করবো। এক নম্বর হিন্টস হচ্ছে এর মধ্যে 200টা পুঁথির ওপরে আছে। দুই নম্বর হিন্টস হচ্ছে এর মধ্যে 450 পুঁথির কম আছে, অ্যাবাভ 200, বিলো 450। আর তিন নম্বর হিন্টস হচ্ছে এর মধ্যে কোনো রাউন্ড ফিগারের পুঁথি নেই, কোনো রাউন্ড ফিগারের পুঁথি নেই এর মধ্যে যা আছে। এই এমন হতে পারে 327, 292, এরকম কখনই হবে না 370, রাউন্ড ফিগার কিছু নেই। ওকে, তাহলে তিনটি হিন্টস দিয়েছি, একটা হচ্ছে 200 ওপরে, আরেকটা হিন্টস হচ্ছে 450 কম, আর হচ্ছে কোনো রাউন্ড ফিগার নেই। খুব ভালো করে এটিকে তাকাও, কতগুলো পুঁথি আছে টেল মি নাও। দুশোর ওপরে, 450 কম, কোনো রাউন্ড ফিগার নেই, গিভ মি এ নাম্বার, তোমার যতগুলো পুঁথি এক্সাক্ট নাম্বার মনে হয় এক্সাক্ট কতগুলো পুঁথি আছে, তোমার ইনস্টিটিউশন যদি কারেক্ট থাকে সেরকম 100% ওকে বলো কতগুলো পুঁথি আছে। রাউন্ড ফিগারে নেই, তুমি একটু ভালো করে যেতে পারবো, কোনো রাউন্ড ফিগার নেই। 1, 2, 3, 4 বা সাড়ে সাথে বলবি। The number that comes to your mind. Watch. 1, 2, 3, follow. Pick up. Don't worry. You're not going to have to tell you. Follow. Not a round figure. Not a round figure. It could be 21, it could be 28. Round figure name. Okay? 397. Follow.
225, she said. What number is it? 225. 225 is not a round figure. You are right. But I mean, shop story, This is a net bag. আর আপনাদের যে ভোটিং যেটা হয়েছে
তার মাধ্যমে যে নামটা আমাদের কাছে উঠে এসেছে তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের সব থেকে বা প্রত্যেকের যে খুব আনন্দ দেওয়ার মতো একজন ম্যাজিশিয়ান। সবাই আনন্দ দেয়, সবাই খুব ভাবে, কিন্তু সে যেরকম যেখানে সেখানে বাসে ট্রামে ইভেন সব কখনো কখনো জঙ্গলেও ম্যাজিক দেখিয়ে আমাদেরকে আনন্দ দেয়, সেই প্রথম পুরস্কারটি পেয়েছে। তার নাম দীপেন্দু নাথ। তার সাথে সাথে দীপেন্দু নাথের প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের সবসময় খুব কাছের লোক আমাদের সবসময় ফিমাকে প্রচণ্ডভাবে হেল্প করে এবং এখানে প্রাইজগুলো স্পন্সর করেছে আমাদের বাপি সাধিকান কোম্পানির কর্ণধার, তাকে রিকোয়েস্ট করে প্রাইজটা তার হাতে তুলে দিতে। আমাদের ভোট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ভোটের প্রচারে বিজয় হয়েছি। থ্যাংক ইউ সবাই, সবাইকে সবাইকে ম্যাজিক দেখে আনন্দ দেবো। ধন্যবাদ। এবার দীপেন্দুর সাথে আর বাদবাকি যারা ছিলেন, যারা সমানভাবে সুন্দর ম্যাজিক দেখিয়ে আমাদের আনন্দ দিয়েছে, আমি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। যারা যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এখানে স্টেজে চলে আসার জন্য। প্লিজ আমাদের জীবিকা সামদানিকে রিকোয়েস্ট করবো। সামদানি আছেন? সামদানি ওকে, সামদানি নেই, তাহলে পরে একটা কাজ করা যাক। এই দীপান, হ্যাঁ প্লিজ কাম ওভার। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দীপান। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ দীপিকা। পরবর্তী জাদুকর ভোলানাথ দাস। ভোলানাথ দাসের জন্য একটা জোরে হাত তালি। সুরেশকে রিকোয়েস্ট করবো। সুরেশ ওর হাতে পুরস্কারটা তুলে দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের আছে ছোট্ট ম্যাজিশিয়ান অলিভিয়া। অলিভিয়ার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর দীপকদাকে রিকোয়েস্ট করবো। দীপকদা জুতোটা খুললেন তো আবার করেনি? হ্যাঁ, জোরে খালি ভাই চলে এসছেন। দীপকদা অলিভিয়া, ছোট্ট অলিভিয়াকে একটি প্রাইজ তুলে দিচ্ছে, একটা জোরে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপকদা। আর আমাদের সপ্তর্ষি, সপ্তর্ষি দুর্দর্শন ম্যাজিক দেখিয়েছে। সপ্তর্ষি, সপ্তর্ষি হাতে প্রাইজ তুলে দিচ্ছে, আমরা যাকে বলি নান্টু, মানে শান্তনু। জোরে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেচার ডেমোনস্ট্রেশন দিয়েছেন জাদুকর দীপক রায় চৌধুরী। আমি অনুরোধ করছি দীপকদা আপনি আরেকবার একটু স্টেজে চলে আসুন। দীপকদাকে অনেক অসংখ্য ধন্যবাদ। দীপকদার হাতে একটা ফেলিসিটেশন তুলে দিচ্ছে আমাদের দীপকদার হাতে ফেলিসিটেশন তুলে দিচ্ছেন আমাদের বাবি। বাবি একটু মানে জাস্ট ফেলিসিটেশনটা একটু তুলে দিও, জোরে হাততালি। এরপরে আমাদের লেকচার ডেমোনস্ট্রেশন দিয়েছেন লেকচারের মধ্যে সুনীলদা, সুনীল কর্মকার। সুনীলদা প্লিজ চলে আসুন। সুনীলদার হাতে ফেলিসিটেশনটা তুলে দেবেন সঞ্জয় চ্যাটার্জি। সঞ্জয় চ্যাটার্জি, সঞ্জয় চ্যাটার্জির জন্য একটা জোরে হাততালি। সুনীলদা ডেমোনস্ট্রেশন দিয়েছেন, ওনার হাতে যাচ্ছে একটা প্লেট ফেলিসিটেশন। থ্যাংক ইউ।
আচ্ছা রানাদা রানাদা মানে হচ্ছে আমাদের ডক্টর সময় গাঙ্গুলি ডক্টর সময় গাঙ্গুলি আপনি দারুণ ম্যাজিক দেখিয়েছেন ওনাকে রিকোয়েস্ট করছি স্টেজে চলে আসুন আচ্ছা রানাদার বাবু আমরা পরে আবার চলে যাব খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাচ্ছি এবার গাঙ্গা শোতে গাঙ্গা শোতে সুরজ আমাদেরকে দুর্দশ্য ম্যাজিক দেখি অভিভূত করেছে জোরে হাততালি সুরেজের এবং ওকে একটা ছোট্ট সামনে আমরা দিচ্ছি হ্যাঁ এটা সঞ্জয় চ্যাটার্জিকে রিকোয়েস্ট করছি সঞ্জয় প্লিজ আচ্ছা তাহলে পরে শান্তনুকে রিকোয়েস্ট করছি শান্তনু প্লিজ একটা ছোট্ট ভুল হয়ে গেছে সুরজের প্রাইসটাকে খুব যত্ন সহকারে রাখার কথা ছিল বলেই ওটা কৌশিক নিচে রেখে দিয়েছে তালা বন্ধ করে তো সেটা এখন এসে পৌঁছেছে সেটা আনতে যাচ্ছি একটু ধৈর্য ধরুন মহিলাদের মধ্যে পরমিতা পুরকায়েতকে আমরা বলবো স্টেজে আসতে Doesn't matter. Huh? Good.
Thank you very much.